হ্যালো ইউটিউবার, বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে সবচাইতে এইচডি কল রেকর্ডার নিয়ে আলোচনা করব, যে অ্যান্ড্রয়েডের সবচাইতে ভালো মানের কল রেকর্ডার কোনটি, যে আপনি প্লে স্টোরে সার্চ করলে, যে কল রেকর্ডার লিখে সার্চ করলে হাজার হাজার কল রেকর্ডার সফটওয়্যার পাবেন, কিন্তু তার মধ্যে থেকে সবচাইতে বেস্ট কোনটি সেটা জেনে নিন। যে আপনার কথা বলার কল রেকর্ডের সময়, কথা বলার সময় যে কোনটা সবচেয়ে স্পষ্ট এইচডিভাবে আপনার কল রেকর্ড করতে পারবেন এবং কোনো রকম বিপ শব্দ শোনা ছাড়া। কারণ কিছু কিছু সফটওয়্যার আছে, বেশিরভাগই সফটওয়্যার আছে কল রেকর্ডে, যে যার কলটা আপনি রেকর্ড করতেছেন তো অপর প্রান্তে থেকে আপনার একটা বিপ শব্দ শোনা যায়, তো সেই কারণে বুঝে ফেলে যে যার কল রেকর্ডটা রেকর্ড করতেছেন। তো আমি যে সফটওয়্যারটির কথা বলবো সেটি আপনার প্লে স্টোরে আপনি মিনিমাম, এই যে আমি দেখাচ্ছি, এই যে কল আপনি সার্চ করবেন যে কল রেকর্ডার প্রো লেখে, এই যে অটোমেটিক কল রেকর্ডার প্রো, আপনি এই যে অটোমেটিক কল রেকর্ডার প্রো এটা লিখে সার্চ করলে আপনার এরকম আসবে। তো একটা আছে ফ্রি ভার্সন, আরেকটা হচ্ছে আপনার প্রো ভার্সন। তো যেহেতু প্রো ভার্সনটা আপনার $60, তো সবচেয়েতে এইটাই সবচেয়ে বেশি এইচডি আপনার কল রেকর্ডের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার, তো আপনি প্রো ভার্সনটা ডাউনলোড করবেন। কিন্তু প্রো ভার্সনটা যদি ডাউনলোড করতে চান আপনাকে $60 দিয়ে কিনতে হবে। তো $60 আগে, কিন্তু আমরা তো ডলার দিয়ে কিনতে চাই না, তো আমরা ফ্রিতে কীভাবে নিব, তো ফ্রিতে কীভাবে নিব এ নিয়ে আমার একটা টিউটোরিয়াল আছে, যে ডলারের সফটওয়্যারগুলো আপনারা কীভাবে প্লে স্টোরে, যে ডলারের সফটওয়্যারগুলো আছে কীভাবে ফ্রিতে ডাউনলোড করবেন, তো ভিডিওটা দেখে নেবেন। তার আমি দেখাচ্ছি যে ইউসি ব্রাউজার দিয়ে যে এই সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন, অটোমেটিক কল রেকর্ডার প্রো সফটওয়্যারটি। তো আপনার প্রথমে ইউসি ব্রাউজারে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন অটোমেটিক কল রেকর্ডার প্রো .apk, এই যে .apk, অটোমেটিক কল রেকর্ডার প্রো .apk .apk অবশ্যই দিতে হবে আপনাকে। দেওয়ার পর সার্চ করবেন, সার্চ করলে এই যে আপনার দ্বিতীয় যে ইয়াটা, যে অন হ্যাক্স নামের যে সাইটটি .me, এটাতে আপনি যাবেন। যাওয়ার পর ডাউনলোড করার জন্য আপনাকে এই যে মিরর যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, যে এই যে মিরর যে অপশনটা, মিরর এটাতে আপনাকে ক্লিক করতে হবে। 5 MB একটি সফটওয়্যার অবশ্য, তো আপনি ডাউনলোড নাও ক্লিক করবেন। ডাউনলোড নাও ক্লিক করলে আপনার এই যে এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড, জাস্ট এটা দিবেন, দিলে ডাউনলোড অবশ্যই, এটা আমি অলরেডি ডাউনলোড করছি, তো আপনি এটা ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল এখন দেখাবো যে কীভাবে এটা অ্যাক্টিভ করবেন এই সফটওয়্যার। তো ইনস্টল করার পর সফটওয়্যারটি আপনার মেনুতে যাবেন, তো যাওয়ার পর এরকম আসবে, এরকম আসলে তো এখন আপনি যদি যেই কলই করেন না কেন, অটোমেটিক যে সেটিংস যাবেন, কল রেকর্ড টার্ন অন অটোমেটিক রেকর্ডিং, এখন আপনি এই যে এখান থেকে আপনার যেহেতু এই কয়েকটা অপশন আছে, কল ভয়েস কলের জন্য আপনার ভয়েস কলে টিক দিয়ে রাখবেন, তারপর এখানে অডিও ফরম্যাট এএমআর দিবেন। দেওয়ার পর এই যে আর কিছুই আপনার করা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে, জাস্ট শুধু হলে এটা যদি টার্ন অফ অটোমেটিক না থাকে এটা আপনি অটোমেটিক করে দিবেন। তো অটোমেটিক যখনই কল আসবে আপনার কলটা রেকর্ড হবে এইচডি একদম ক্লিয়ারভাবে। তো এই যে ধরেন আমি একটা নাম্বারে কল দিলাম, 1 2, হ্যাঁ এই নাম্বারে একটা জাস্ট আমি একটা কল দিলাম। সরি, ইউ আর নট অ্যালাউড টু কল দিস নাম্বার। হ্যাঁ, দেখতেছেন যে এখন সফটওয়্যারে যাবেন, যে আসলে কি সফটওয়্যারটি সেভ হয়েছে, এই যে দেখেন আমি এই নাম্বারে কল দিছি, এটা আপনার সেভ হয়ে গেছে। এখানে এই সেভের মধ্যে গেলে তো আসলে আমি ওই আমার লাইটটা চলে যাওয়াতে আমার এখানে অটোমেটিক কল রেকর্ডটা হয় না 0 মিনিট। আর তো আপনাদেরটা অবশ্যই হবে, আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করবেন। এটি যদি আপনারা এইচডি কল রেকর্ড, এইচডি এবং সুন্দরভাবে যদি আপনি কল রেকর্ড করতে চান তো অবশ্যই এই সফটওয়্যারটি আপনার প্রয়োজন। তো আশা করি সবাই বুঝতে পারছেন।
তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।